নমস্কার বন্ধুরা, মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ছানার চপ। হঠাৎ করে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এই ছানার চপটি অনায়াসে বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে। মশলাগুলোকে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিতে হবে। তারপর এটাকে একটা পাত্রে ঢেলে রেখে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এটা গুঁড়ো করে নিতে হবে। এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটাকে গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করে নেওয়া রসুন, আর দেব 1টা কাঁচা লঙ্কা কুচোনো। এখন এই সমস্ত মশলাগুলো 1 মিনিট ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটা আমি সরষের তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখন আদা রসুন কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের কুচোনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। আপনারা যারা পেঁয়াজ বা রসুন খান না, তারা শুধুমাত্র আদা বাটা আর ভাজা মশলাটা দিয়েও এটা বানাতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচোনোর চেষ্টা করবেন। এখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 7 অনুযায়ী লবণ, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্য, আপনারা যদি দিতে না চান তাহলে না দিয়েও করতে পারেন। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 200 গ্রাম জল ঝরানো ছানা। আমি এখানে ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পনিরকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন। ছানাটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নেব। ছানার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ছানাটাকে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। গ্যাসটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি। এরপর ছানার মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের সিদ্ধ আলু। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। আলুটা দেওয়ার ফলে চপের বাইন্ডিংটা খুব ভালো হবে। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। চপ তৈরির জন্য ছানার পুর একদম রেডি। এরপর সবার শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথির গন্ধ অনেকেই পছন্দ করেন না, এর বদলে আপনারা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। চপের জন্য বেসনের ব্যাটার রেডি করব, তার জন্য নিয়ে নিলাম 1 কাপ বেসন। এই কাপটার মাপ 1/2 কাপ, তাই আমি 2 বার নিলাম। এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব 1/4 চামচের 1/4 ভাগ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। দিয়ে দেব 1/4 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/4 ভাগ লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি শুকনো অবস্থায়। এরপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এখন আবারও সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে শুকনো অবস্থায় একবার মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে 1/2 কাপ জল আমি অল্প অল্প করে বেসনের মধ্যে দিতে থাকব, আর বেসনটাকে জলের সাথে মিক্স করতে থাকব। জলটা আমি একেবারে ঢেলে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে।
চপ তৈরির জন্য একটু ঘন ব্যাটারের প্রয়োজন। পাতলা হয়ে গেলে চপের গায়ে লাগবে না, ছেড়ে যাবে। এখন দেখুন বেসনের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন বেসনের ব্যাটারটা ঠিক এই রকম হবে, না তো খুব বেশি গাঢ় হবে আর না খুব পাতলা। এদিকে চপের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। পুরটাকে আমি একটা থালায় চাড়িয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন অল্প অল্প করে পুর নিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। আমি এখানে গোল করছি, আপনারা চাইলে অন্য শেপেও বানাতে পারেন। সবকটা চপ আমি বানিয়ে নেব। দেখুন আমি সবকটা চপ বানিয়ে নিয়েছি, আমার এখানে 7টা চপ হয়েছে। এবারে চপগুলোকে ভেজে নেব। চপগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তার মধ্যে এক এক করে চপগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে ছেড়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত চপগুলো লাল করে ভেজে নিতে হবে। চপগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেব। দেখুন বন্ধুরা চপগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এই চপগুলো আস্তে আস্তে ভাজা হতে থাক। আমি আরও একটা ছানার পুর নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। চপের ওপরেও আমি এইভাবে একটু গরম তেল ছিটিয়ে দেব, তাহলে চপটা বেশ মুচমুচে হবে। খুবই সহজ পদ্ধতিতে এই চপের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর খেয়ে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। চপগুলোর দুটো সাইডই আমি সমানভাবে লাল করে ভেজে নেব। একটা চপ আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। সবকটা চপকেই সমানভাবে দুটো সাইড লাল করে ভেজে তুলে রাখবো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব আর বাকি যে কটা আছে সেগুলোকেও ভেজে আমি পরিবেশন করে দেব। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, আবার হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।